কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। দুদিনকার ভিডিও আছে, মানে দু দুদিনকার ভিডিও জয়েন করে একটা ব্লগ করা আছে। এটাই পয়সা ছিল না, তার জন্য ভিডিওটা দেয়া হয়নি। আর ওই ফোনটায় পয়সা আছে, কিন্তু করার মতন পরিস্থিতিতে ছিলাম না। দাঁতটা নিয়ে ভুগলাম, তাও এখনো দাঁতে ব্যথা আছে। সবসময় ভিডিওতে ওই শরীর খারাপ শরীর খারাপ বলতে ভালো লাগে না, তার জন্য আর করা হয়নি এদিন। কিন্তু চ্যানেলেরও একটা ব্যাপার আছে, আজকে 3 দিন হলো ভিডিও দেওয়া হয়নি। তো তার জন্য ভাবলাম যে এরম অবস্থায় আছে, সেরম অবস্থাতেই তোমাদের একটু ভিডিও দিই। আর এমনও লোক, মানে এমনও মানুষ আছো আমার, সবসময় ফোন করো যে কেন ভিডিও দিচ্ছ না, এইসব মেসেজ করো। তো তার জন্য ভাবলাম যে চলো এই অবস্থাতেই দিই। প্রচন্ড ঠান্ডা, মেয়েটা কালকে সারা রাত ঘুমোয়নি, ওর সাথে সাথে আমিও ঘুমোইনি। মানে আমার ঘুম আসছে, ওর জন্য ঘুমোতে পারছি না। যেমন বমি করছে, তেমন জ্বর, গায়ে ধুম জ্বর। ওর বাবা আজকে কাজ কামাই করে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। মানে পরশুদিন থেকে ওরও জ্বরটা এসেছে, ওষুধ কিনে কিনে এনে খাওয়াচ্ছি। জ্বর একদমই গা ঠান্ডা হয়নি, তার এখন একটু গাটা ঠান্ডা হয়েছে। বললো রক্ত পরীক্ষা করতে হবে, আবার 11টার সময় নিয়ে যাবে। ভোরবেলা গিয়েছিল, এদিকে ভাত বসানো হয়ে গেছে, আমি একটা ওষুধ খাবো। দাঁতটাও আবার ইয়ে হচ্ছে। ফাল্গুনি বাবা আছে, ও আমার আমু ফাল্গুনির পাশেই শুয়েছিলাম। মেয়েটা আমার সারা রাত জেলে ছিল, ওই জন্য শুয়ে আছে। এই ঘরে ছিল সব বিছানা ভর্তি, সব বমি করে ফেলেছে। ওইগুলো আবার আমি তুলেছি, এদিকে আবার মাখিয়ে রেখে দিয়েছি, আমি আবার কাঁদতে পারছি না। এখন একটু মনে হয় ঘুমোচ্ছে। এইদিকে ফাল্গুনি বাবা তাড়াতাড়িটা কাটছে। একটা ছোট্ট পাড়া ব্লগ দেবো, তোমাদের বেশি বড় করবো না। ওদের 11টার সময় আবার ডাক্তারের কাছে যেতে হবে, ফাল্গুনি মনে হয় রক্ত পরীক্ষা করবে। হসপিটালে করবে না গো, হসপিটাল থেকেই করে দেবে। আর এদিকে ভাত বসিয়েছি আমি, ভাজার ওষুধ দিয়ে শুয়েছিলাম। তো আমারও খুব শরীরটা খারাপ করছে, ফাল্গুনির জন্য ওষুধ ওর বাবা যেটা কিনে এনেছিল, তো সেটা বললো আর খাওয়াতে না, হসপিটাল থেকে যেটা এনেছে সেটাই খাওয়াবে। খাইয়েছি, একটা বমি করে তুলে দিয়েছি, আবার একটা খাইয়েছি। তো সেটাই ওর বাবা বলছে আমাকে খেতে। তাহলে এদিকে দেখো ডিম সেদ্ধ দিয়েছি, তো এদিকে আলু সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে যাবে। তো দুটো মাছ আছে মনে হয়, আর ওই নিম পাতা পারলো, ওই দেখো নিম পাতা পারলো ছাদে গিয়ে, ওইটা ভাজা করবে। ওইটা আবার এসছে রে প্রতিমা, ওইটা ফাবুল। কিছু না খেয়ে খেয়ে নেবো ভালো ওষুধটা। কি খাবো এখনো ভাত হয়নি তো, ভাত আর বিস্কুট নেই। বিস্কুট খেয়ে খাবো। আমি স্কুল খেলাম, একটা ওষুধটা খাবো। ওইদিকে বিছানা চাদর ভিজানো আছে, এখন আবার একটু শোবো, দেখি ওষুধটা খেলাম শরীরটা সারে নাকি, তারপরে ওটা কাজবো। ও বা দাঁতটা ব্যথা করছে, তো দাঁতের ওষুধ খাবো। হ্যাঁ খাবো দাঁতের ব্যথার ওষুধ। হ্যাঁ তাহলে একটু জল ঠান্ডা, একটা দাঁতের ব্যথার ওষুধ নিয়ে আসি। এই জন্য আমি ব্লগ দিচ্ছিলাম না এই দুদিন, যে সব সময় তোমরা শরীর খারাপ শরীর খারাপ শুনবা। কিন্তু আবার তোমরা ভাববা যে কেন
ব্লগ দিচ্ছি না আরে আছে হুবা আরে আছে তিনটে এনেছিল এটা এটা দাও তো ছাড়ি দাও একটু একটু জল ঢেলে দাও এনো রাত্রিরে এমন অবস্থা হয়েছে কে কাকে দেখ কে জানো এটা দাঁতের যন্ত্রণা খেলাম সব একবারে খেয়ে না এত তুমি খেতে পারবে একটা এই পাতা আমার একটু শুই দেখো ওরা যাচ্ছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে গেল কখন ওষুধ খেয়েছি এখনো চোখের জল পড়াটা থামেনি আর প্রচন্ড আমার হাঁচি হয় একটা অ্যালার্জির ওষুধ খাইলে ভালো হতো আর চোখে জলে ভর্তি হয়ে যায় আমার আমাকে এখন গিয়ে একটু টাকাতে পারছি না একটু ভাত করে মেয়েটাকে দিলাম একটাও খেতে পারল না এক গাছও খেতে পারিনি একটা কি ভালো হয়েছে এই জানলা দিয়ে রোদ আছে আমাদের রোদ হাঁচি হবে মনে হয় না চলো আমি এখন একটু শুব করতে বলেছে জ্বরের ওষুধ কোনটা এই দুটোই খালি পেটে খাওয়ার আগে খেয়ে নেবে দিয়ে খেয়ে দিয়ে এই একটা খেয়ে নেবে বন্ধ থেকে দিয়ে তারপর আবার বিকালবেলা ওষুধ কটা নিয়ে যাবো ডাক্তারের কাছে তাহলে কোথায় নিয়ে যাবা হাটে হাটে ওষুধের দোকানে কেন নিয়ে যাবা কেন বলবো এইখানে একটা ফার্ম দিয়ে ওষুধ করে লিখে দে কখন কি খাবে হ্যাঁ অনেক কটা আছে নালে ওইটা ওই জন্য গেলে আর এলে বন্ধ হয়ে গেছে আর এটা 15 এমএল করে খাবে দিনে তিনবার লিখতে হবে না এটা 1 লিটার জলে একখানা ভিডিও করে রেখে দিলেও হয় ভিডিও করে রেখে দিলে দিয়ে কখন কি ইয়ে সেটা খাওয়া হবে ওই ফোনে ওদিকে বিছানা চাদরটা ইয়ে করা আছে কি হবে ফোন বাবা দুটো ওষুধ খারাপ হয়ে গেছে অ্যালার্জির ওষুধ খেয়ে দেখি এখন কি হয় বাবা এদিকে মেয়েটা শুয়ে আছে মেয়েটাকে সব ওষুধগুলো দিতে হবে কাকে মেয়েটাকে আমি দেখবো কি আমার কি অবস্থা হলো বলো তখন দেখলে ওষুধ খেলাম ওষুধ খেয়ে কিচ্ছু হলো না এখন 6:10 সন্ধে টন্ধে দিলাম অ্যালার্জির ওষুধ খেয়ে চোখে জল পড়াটা একটু কমেছে কিন্তু চোখে কামড়ানি কমেনি আমার ওই ঠান্ডা লাগলে ছোটবেলা থেকে চোখের যন্ত্রণা খুব করে তো সেটা কমেনি এখন আবার গায়ে প্রচণ্ড জ্বর গায়ে প্রচণ্ড জ্বর ওর বাবা আসুক ফাল্গুনে যে ওষুধগুলো এনেছে ডাক্তারের কাছে নিয়ে যাবে দেখুক বলে যে ওই ওষুধ আমার খাওয়া যাবে নাকি সেইটা জিজ্ঞাসা করে আসবে আর সেই দুপুরবেলা থেকে মেয়ে একদিকে আমি একদিকে শুয়ে আছি মেয়ে এখনো শুয়ে আছে আমি উঠে এক গায়ে বাসন ছিল ও বেটা ছেলে রান্না করলে আরো বেশি বাসন করে ওর বাবা আমাদের জন্য আজকে কাজে যেতে পারিনি সন্ধ্যেটা দিলাম একটু সন্ধ্যে দিলাম
এক ডাই বাসন ছিল ধুলাম, বিছানা চাদরটা ভিজিয়ে ফেলেছিলাম, ওরই মধ্যে সে চোখ বুজে ধুচ্ছে। আমি ভাবছি যে মা এই কবে গেল, আর আমার বাবাকে ছেড়ে মানে আমি বলতেও পারিনি আমার যে এত শরীর খারাপ। আর আমার বাবাকেও একা রেখে মায়ের রাখা সম্ভব নয়, আমার বাবাও মানে কিচ্ছু করতে পারে না এখন, আর কাজে যায় তাই আমাদের বাড়ির সবাই থাকে বলে তাই। তো আমার বাবা একটু হাটের দিকে গেছে, ও বেটা ছেলে মানুষ, ও এবার বাড়িতে কতক্ষণ থাকবে, এখন দিকে আসুক একটু চা করে দেবে, তাহলে আমি করবো, আসুক ও আসুক একটু চা করবো, দুধটা দিয়ে যাক, মেয়েটাকেও একটু দেবো, আমিও একটু খাবো। ও দুদিনকার ভিডিও করা আছে, আজকে শনিবার, শনিবারের ভিডিওটা শেষ করছি। বুঝতেই পারছো যে শরীরের অবস্থা কেমন আছে, আজকে সারাদিন হয়নি ভিডিও করা, তার আগের দিনকার ভিডিও আছে, এমন অবস্থা, চোখ মেলে এডিটটুকু পর্যন্ত করতে পারিনি, দাঁতে দাঁত ঠেকিয়ে 3-4 দিন আজকে পড়েছিলাম। আর আমি সব কিছু করি, মেয়েও এদিকে আমার সাথে পড়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো, কালকে ভিডিওটা দেবো, এডিট করব, এখন দেখি চোখ দুটো আমার খুব যন্ত্রণা করে, তো তার জন্য এডিটটুকু পর্যন্ত আমি করতে পারিনি, এর আগেরও ব্লগ করা আছে।